নমস্কার বন্ধুরা, বেঙ্গল আওয়ারে আপনাদের স্বাগত। আজ 29শে মার্চ, 15ই চৈত্র সোমবার। শুরু করছি আজকের রাশিফল। শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব একটি ভালো যাবে না, তাই আপনাদের অত্যধিক সাবধানতা অবলম্বন করেই কিন্তু আজকের দিনটি কাটাতে হবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। আজ কিন্তু স্বাস্থ্য আপনাদের বেশ সঙ্গ দিতে চলেছে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ কিন্তু মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আর্থিক ভাগ্য, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, প্রেমের জীবন এবং কর্মজীবন, এই পঞ্চমুখী খাতে কিন্তু আজ আপনারা ভাগ্যের একটু বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। আজ আপনারা আউটডোর গেম খেলে বা ধ্যান বা যোগব্যায়ামের মাধ্যমে দিনটি আপনারা অবশ্যই শুরু করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদের শরীর এবং মন দুই এক প্রকার সুস্থ থাকবে। তবে আর্থিক ব্যাপারে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন আছে। টাকা পয়সা কোথায় খরচা করছেন, কোন কোন খাতে কত কত ব্যয় করছেন, সেটি কিন্তু আপনাকে অত্যধিক খেয়াল রাখতে হবে। তা না হলে কিন্তু এই আর্থিক ক্ষয়ক্ষতি আপনাকে ভবিষ্যতে বেশ ভালো রকম ভোগাতে চলেছে। আর তাই আপনি আগামী সময়ে কিন্তু অবশ্যই সমস্যার সম্মুখীন হবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, তাই এগুলি আপনাদের এড়িয়ে যাওয়াটাই সবথেকে বেটার হবে। চাকরিজীবীদের আছে কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ভালো যাবে না। কম কথা বলে কাজ বেশি করুন এবং মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা এগুলি যেন একদমই করতে যাবেন না, তাহলে পরিস্থিতি কিন্তু আপনার হিতে বিপরীত হয়ে যেতে পারে। যারা যৌথ বিজনেসের সাথে যুক্ত বা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত, তাদের কিন্তু আজ পার্টনারদের সঙ্গে কোনো প্রকার বাগবিতণ্ডা বচসা করা চলবে না, এগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক ভাগ্যও কিন্তু আজ আপনার খুব একটি শুভ নয়, বিশেষ করে শিশুদের সাথে খারাপ ব্যবহার যেন করবেন না, এতে কিন্তু আপনার পারিবারিক ভাগ্য আরও বেশি দুর্বল হবে। আজ আপনি নিজেকে সামলান, মনে রাখবেন আপনাদের মধ্যেই কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে, তাই রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা পরসমালোচনা পরচর্চা পরনিন্দা এগুলি ছেড়ে দিয়ে চেষ্টা করুন নিজের সাথে প্রতিজ্ঞা করার, ভালো দেখবো, ভালো খাবো, ভালো করবো, ভালো বলবো, ভালো শুনবো, তবেই কিন্তু আপনার সাথে সব কিছু ভালো ভালো ঘটবে, অন্যথায় কিন্তু নয়। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষও কিন্তু বেশ শক্তিশালী থাকতে চলেছে, তাই এ ব্যাপারে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন। বিবাহিত জীবন এবং প্রেমের জীবনে আপনারা হতাশ হতে পারেন। স্বামী স্ত্রী একে অপরের সাথে মিথ্যা কথার যেন আশ্রয় নেবেন না, এতে কিন্তু আপনাদের দিনটি বাগবিতণ্ডা বচসার মধ্যে দিয়ে জড়িয়ে যেতে পারে। প্রেমিক প্রেমিকারা আজ একে অপরের অনুপস্থিতিতে শূন্যতা অনুভব করতে চলেছেন। আজ কিন্তু আপনাদের একে অপরের থেকে দূরে থাকাটাই সবথেকে বেটার হবে। তা না হলে বাগবিতণ্ডা বচসা তর্ক বিতর্ক সন্দেহবাতিকতা আশ্রয় নিতে পারে আপনাদের সম্পর্কের ভিতরে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার প্রয়োজন আছে। মোবাইল ঘাটাঘাটি করে সিনেমা দেখে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে নিজেদের শিক্ষাজীবনকে নষ্ট হতে দেবেন না। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। বৃষরাশি। বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব একটি ভালো যাবে না। আজ ভাগ্য মিটার আপনাদের বলছে 3.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য কিন্তু আজ আপনাদের বেশ সঙ্গ দিতে চলেছে। আজ আপনারা দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্ত হতে চলেছেন, পরিত্রাণ পেতে চলেছেন, এর জন্য কিন্তু দিনটি আপনাদের অনুকূলেই থাকবে। আর স্বাস্থ্য সম্পর্কে সচেতন অত্যধিক থাকার জন্য চেষ্টা করুন মানসিক দৃঢ়তাকেও বাড়ানোর। এর জন্যে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম এবং আধ্যাত্মিক চিন্তায় নিমজ্জিত হওয়ার প্রয়োজন আছে। আর অন্যদিকে আর্থিক জীবন, প্রেমের জীবন, বিবাহিত জীবন, কর্মজীবন, এই চতুর্মুখী খাতে কিন্তু আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন না, বরং ভাগ্যের বিড়ম্বনার শিকার হতে পারেন। পারিবারিক ভাগ্য কিন্তু আজ আপনাদের এক প্রকার ঠিকঠাকই থাকবে। আজ আপনাকে কিন্তু কেউ প্রভাবিত করতে পারে, আর কারোর প্রভাবে বা কারোর উপদেশ শুনে অতিরিক্ত খরচ যেন করে ফেলবেন না, এতে কিন্তু আপনি অদূর ভবিষ্যতে আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, তাই এগুলি আপনাদের এড়িয়ে চলাটাই বেটার হবে। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার আপনাদের বিপক্ষেই থাকবে, তাই ধারালো পর্যবেক্ষণ ক্ষমতা আজ আপনাকে রাখতে হবে। আর প্রতিটি জায়গায় ফুঁকে ফুঁকে পা রাখুন, চেষ্টা করুন কম কথা বলে কাজ বেশি করার আর মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়ার, তাহলেই কিন্তু আপনারা মানসিকভাবে বেশি শান্তি পেতে চলেছেন, অন্যথায় কিন্তু নয়। আজ আপনাদের অত্যধিক পরিমাণে কম কথা বলে কাজ বেশি করে অফিসে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করা একদমই কিন্তু চলবে না। অফিসে অত্যধিক সজাগ হতে হবে। আর আপনার পেশা ওরিয়েন্টেড বা আপনার কর্মজগৎ ওরিয়েন্টেড কোনো সফর বা ভ্রমণে যদি আপনারা যান, সেখানে কিন্তু আপনারা সফল হতে চলেছেন। আজ আপনার পরিবারের সদস্যদের সাথে কিন্তু ভাব ভালোবাসাপূর্ণ একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি কাটাবেন। পরিবারের নতুন কোনো সদস্যের আগমন বার্তা আপনাদেরকে মুগ্ধ করে রাখবে। আজ পরিবারে ভালো ভোজনের আয়োজন করতে পারেন, আপনার প্রতীক্ষায় কিন্তু আপনার পরিবারের মানুষজনেরা থাকবে।
আর আজ আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী তাদের কিন্তু শিক্ষা জীবন খুব একটা শুভ নয়, আপনাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষও কিন্তু আজ একটা শক্তিশালী থাকতে চলেছে, তাই এই ব্যাপারে আপনাদের অত্যধিক সাবধানতা অবলম্বন করতে হবে। স্বামী স্ত্রী একে অপরের সাথে যেন মিথ্যা কথার আশ্রয় নেবেন না, তাহলে তর্ক বিতর্ক সন্দেহবাতিকতা আরও বাড়তে পারে, আর এর কারণেই কিন্তু অনেক বচসাও হতে পারে আপনাদের ভিতরে। প্রেমিক প্রেমিকাদের মনে রাখতে হবে, তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ যেন আপনাদের সম্পর্কে করতে দেবেন না, তাহলে কিন্তু বিরোধ তৈরি হবেই আপনাদের নিজেদের মধ্যে। আর চেষ্টা করুন আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে ফেলার। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মিথুন রাশি। মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে, সুতরাং আজ কিন্তু আপনাদের অত্যধিক সজাগ হয়ে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। স্বাস্থ্য কিন্তু আজ আপনাদের বেশ সঙ্গ দেবে, এক প্রকার ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা এই ব্যাপারে পাবেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক বা অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন, শরীর আজ আপনাকে প্রভূত পরিমাণে সঙ্গ দেবে। কর্মজগতেও কিন্তু আজ আপনারা ভালো ফল পাবেন, তবে অভূতপূর্ব বা অতুলনীয় কিন্তু নয়। আর্থিক ভাগ্য, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, প্রেমের জীবন, এই চতুর্মুখী খাতে কিন্তু আপনারা ভাগ্যের একটু বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন, তাই মাথা ঠান্ডা রেখে গিয়ে যেতে হবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সমর্থন আজ কিন্তু আপনার উৎসাহকে দ্বিগুণ করে দিতে পারে। শেয়ার বাজারে টাকা পয়সা যারা বিনিয়োগ করেন আজ তাদের এড়িয়ে যাওয়া উচিত। অর্থ সম্পর্কিত বিষয়ে আজ আপনাদের অত্যধিক সতর্ক হতে হবে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই, তাই এগুলি আপনাদের এড়িয়ে যাওয়াটাই আজকে সবথেকে বেটার ফল আপনারা পাবেন। কর্মক্ষেত্রে কিন্তু আজ আপনি সবাইকে ভালোবাসবেন, আপনাকেও সবাই ভালোবাসতে চলেছে, আপনি আপনার সহকর্মী এবং বসেদের সম্পূর্ণ সমর্থন পেতে চলেছেন। আজ দিনের বেশিরভাগ সময়টাই আপনি ঘুমিয়ে ব্যয় করতে পারেন, ঘুম ভালো হতে চলেছে আজ আপনার। সন্ধ্যার সময় আপনি অনুভব করবেন আজ আপনি জীবনের কতটা মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন। পারিবারিক ভাগ্য কিন্তু আজ আপনার একদমই ভালো নয়, আজ আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতিও একটু মনোনিবেশ করা, বাচ্চাদের জন্য একটু সময় দেওয়া। পরিবারের প্রতি অবহেলা করলে হবে না, কিন্তু পরিবারের কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন, তাতেই আপনার পারিবারিক ভাগ্য মজবুত হবে, অন্যথায় কিন্তু নয়। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু শক্তিশালী থাকবে, তারা আপনাকে বড় সড়ো ধরনের কোনো ক্ষতিও করে ফেলতে পারে, তাই এই ব্যাপারে কিন্তু আপনাদের অত্যধিক সজাগ থাকতে হবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীদের আজকের দিনটি খুব একটি ভালো নয়, আজ আপনাদের ঝামেলা দিয়ে শুরু হতে পারে দিনটি, তাই চেষ্টা করুন একে অপরের মর্যাদাকে যেন নষ্ট করবেন না। অশ্লীল ব্যবহার, রূঢ় বাক্যের প্রয়োগ, তর্ক বিতর্ক, ভুল ধরাধরি, বাকবিতণ্ডা, বচসা, সন্দেহবাতিকতা, এগুলিকে আপনাদের সম্পর্কে প্রশ্রয় দেবেন না, তাহলে আজকে আপনাদের দিনটি ভালো যাবে। অন্যথায় আপনাদের কিন্তু দিনটি এক প্রকার হতাশার মধ্যে দিয়েই কাটতে চলেছে। প্রেমের জন্য বা বিবাহিত জীবনের জন্য দিনটি কিন্তু সুমধুর নয় আজকে, তাই আপনাদের অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ছাত্রছাত্রীদের কিন্তু আজকের দিনটি মধ্যম প্রকৃতির যাবে, না খুব ভালো না খুব মন্দ। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ কিন্তু আপনাদের স্বাস্থ্য, পরিবার, কর্মজীবন, এ ত্রিমুখী খাতে ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন। তবে আপনাদের আর্থিক জীবন, প্রেমের জীবন, বিবাহিত জীবন, এই ত্রিমুখী খাতে আজ আবার আপনারা একটু ভাগ্যের বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন, তবে ভালোই কিন্তু যাবে যদি আপনি চান। আজ আপনার মনকে শান্ত এবং উদ্বেগমুক্ত রাখতে হবে, টেনশনবিহীন থাকতে হবে। আর সেটি কীভাবে সম্ভব জানেন? সেটি কিন্তু তখনই সম্ভব যখন আপনি পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এগুলিকে ত্যাগ করতে পারবেন, আর নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করতে পারবেন, ভালো দেখবো, ভালো খাবো, ভালো করবো, ভালো শুনবো, ভালো বলবো, তবেই কিন্তু আপনার সাথে ভালো কিছু ঘটবে। তা নাহলে হতাশা এবং উদ্বেগই আপনাকে ঘিরে ধরবে। দীর্ঘদিন পর স্বাস্থ্য কিন্তু আজ আপনাকে বেশ সঙ্গ দেবে, কায়িক পরিশ্রমের দিন হলেও স্বাস্থ্য আজ আপনার 100% ফিট থাকতে চলেছে। আজ আপনার বাড়িতে কোনো নিমন্ত্রিত অতিথি আসতে পারে, যার কারণে কিন্তু আপনার আজ অতিরিক্ত অর্থ ব্যয় হতে চলেছে। অনেক দিন ধরে আপনি গৃহস্থলীর যে সমস্ত জিনিসপত্র কেনাকাটা করবেন বলছিলেন সেগুলি কিন্তু আজ কিনতে হতে পারে, তার কারণেও অর্থ ব্যয় হতে চলেছে। তবে আর্থিক ইনকামও কিন্তু ভালো থাকবে আজ আপনার, যেহেতু ব্যয় হচ্ছে ওই জন্য সঞ্চয় করতে পারবেন না। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি মধ্যম প্রকৃতির। তাড়াহুড়ো হটকারিতা না করে চেষ্টা করুন গুরুজন বা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার, তাহলেই কিন্তু আপনারা বেশি লাভবান হবেন এ বিষয়ে।
অন্যথায় কিন্তু নয়। আধ্যাত্মিকতায় নিজেদেরকে একটু নিমজ্জিত করুন। মনে রাখবেন, দিনের 24টি ঘন্টার মধ্যে 8 ঘন্টা আমাদের খাওয়া ঘুমানো শোয়ার জন্য, আর 8 ঘন্টা কর্মের জন্য, সর্বশেষ 8 ঘন্টা ঈশ্বর আল্লাহ সাধনার জন্য। তাই 8 ঘন্টা সময় না দিতে পারলেও 1 ঘন্টা অন্তত সময় দিন। আজ কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করুন। আজ সাধু সন্ত আউল বাউল ফকির মৌলবীদের সাথে আপনি সাক্ষাৎ করতে পারেন, সেখানে মনের শান্তি এবং সান্ত্বনা পেতে চলেছেন। পারিবারিক ভাগ্যও কিন্তু আজ আপনার মজবুত থাকতে চলেছে। আপনার চারপাশের সমস্ত পরিবেশে এক প্রকার চকমক করবে। আজ আপনার মন কিন্তু রঙিন থাকতে চলেছে। যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক নয়, আপনি তাদের সঙ্গে থেকে সময় নষ্ট করছেন, তাহলে তাদের সঙ্গ আপনার ত্যাগ করার সময় এসেছে। এবার স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার চমৎকার থাকতে পারে, যদি আপনারা বাগবিতণ্ড তর্ক বিতর্ক বচসার মধ্যে নিজেদেরকে জড়িয়ে না ফেলেন। স্বামী স্ত্রীদের আজকের দিনটি চমৎকার একটি সারপ্রাইজ একে অপরকে আপনারা দিতে পারেন। দিনটি আপনাদের জন্ম রোম্যান্টিক হতে পারে। প্রেমের জীবন কিন্তু আজ গতিশীল হতে চলেছে। আকাশ আরও উজ্জ্বল হবে, ফুল আরও রঙিন হবে, আপনার চারপাশ ঝকমক করবে, আপনার মুখে একটি প্রাণবন্ত হাসি থাকতে চলেছে। আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন। তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষা বসার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। চাকরিজীবীদেরও আজকে অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার অতুলনীয় থাকবে। আপনার বস এবং আপনার সহকর্মীরা আপনাকে প্রশংসায় ভরিয়ে তুলতে চলেছে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকবে না। তাই এ ব্যাপারে আপনাদের অত্যধিক চিন্তা করার কোনো দরকার নেই। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। সিংহরাশি, সিংহরাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, অর্থাৎ মন্দের থেকে একটু বেশি ভালো যেতে চলেছে। আজ আপনাদের স্বাস্থ্য, আপনাদের কর্মজীবন ভালো থাকবে, তবে অভূতপূর্ব বা অতুলনীয় কিন্তু নয়। প্রেমের জীবন এবং বিবাহিত জীবনে ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আজ আপনারা অবশ্যই পাবেন। তবে আপনাদের আর্থিক ভাগ্য এবং পারিবারিক জীবন কিন্তু খুব একটি শুভ নয়, সেখানে আপনারা ভাগ্যের বিড়ম্বনার শিকার হতে পারেন। সেখানে কিন্তু আজ আপনাদের অত্যধিক সাবধানতা অবলম্বন করে চলার দিন। আজ পরিস্থিতি আপনার সামনে এমনই তৈরি হবে যেটি সামলাতে হয়তো আপনি পারবেন না, তার কারণেই আপনার মনে হতাশা বা উদ্বেগ আসতে পারে। আপনি সম্ভবত আজ বুঝতে পারবেন একটি সাবানের বুদবুদের মতো সমস্ত ভিত্তিহীন যা সাহসের প্রথমে স্পর্শেই ধসে গেছে। আর তাই নিজের সাহসকে বাড়ানোর জন্য আজ কিন্তু আপনাকে সকালবেলা তাড়াতাড়ি বিছনা ছেড়ে উঠেই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করতে হবে। আধ্যাত্মিকতায় নিজেদেরকে একটু নিমজ্জিত করুন। ঈশ্বর আল্লাহর সাধনায় একটু সময় দিন, এতে কিন্তু আপনারা মানসিকভাবে 100% ফিট হবেন। আর যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনাদের যদি বাচ্চা কাচ্চা বা সন্তান সন্ততি থেকে থাকে, তাদেরকে কিন্তু বিশেষ যত্ন নিতে হবে, কারণ তাদের স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে। আর পরিবারের অন্যান্য কারো স্বাস্থ্যেরও ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে। এর কারণে কিন্তু অত্যধিক অর্থ খরচ হতে চলেছে। আজ দিনটি ব্যয় বহুল হতে চলেছে। আজ আজ কোনো আত্মীয়ের সাথে আপনি দেখা করতে পারেন যিনি সুস্থ নেই। সুতরাং আজ আপনার স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকলেও আপনার আত্মীয় স্বজন বা আপনার বাড়ির লোকজনের স্বাস্থ্য কিন্তু খুব একটি সঙ্গ দেবে না। এর কারণে অর্থ ব্যয়ও বাড়বে। বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। এগুলি আপনাদের এড়িয়ে যাওয়াটাই বেটার হবে। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের ফল এক প্রকার আপনাদের পক্ষেই থাকবে, মনোরমই থাকতে চলেছে। আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে থাকতে বিরক্ত বোধ করেন, তাই নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন। আপনি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে নিজের জন্য অবশ্যই সময় কাটান, সেখানে আপনারা মানসিক আনন্দ অবশ্যই পেতে চলেছেন। আজ আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনাকে সারাটা দিনই চমৎকারভাবে আনন্দের মধ্যে রাখতে চলেছে। আজ আপনারা কর্মক্ষেত্রে যদি কোনো প্রতিদ্বন্দ্বী করে ফেলেন বা আপনার যদি কোনো শত্রু থেকে থাকে, তাহলে তাদের কিন্তু কাজের খারাপ ফলাফল আপনি পেতে পারেন। আপনার শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব শক্তিশালী থাকবে না। তাই এ বিষয়ে আপনাদের অত্যধিক চিন্তাভাবনা করার কোনো দরকার নেই। পরিবারের প্রতি যেন অবহেলা করবেন না। পরিবারের কোনো দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। স্বাস্থ্য কিন্তু আজ আপনার মোটামুটি সঙ্গ দেবে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটা আজ ঠিকঠাকই যাবে, না ভালো না মন্দ। প্রেমিক প্রেমিকাদের আজকের দিনটি জন্ম রোম্যান্টিক থাকার দিন। আজ কিন্তু আপনার আদা গোলাপ চকলেটের গন্ধ পেতে চলেছেন প্রেমের স্বাদে। আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন। স্বামী স্ত্রীদেরও কিন্তু আজকের দিনটি দুর্দান্ত কাটতে চলেছে। আজ কিন্তু আপনারা নিজেদের জন্য যথেষ্ট সময় পেতে চলেছেন, একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যেতে চলেছেন। ভালোবাসার জীবনের স্বাদ আজ আপনারা হলে অনুভব করবেনই, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। দিনটি উপভোগ করুন। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কন্যারাশি, কন্যারাশি বা কন্যালগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব একটি ভালো নয়। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে
3.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। আজ আপনাদের স্বাস্থ্য এবং পরিবার এই দুই খাতে ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন। তবে আপনাদের আর্থিক ভাগ্য, কর্মজীবন, বিবাহিত জীবন, প্রেমের জীবন এই চতুর্মুখী খাতে কিন্তু আপনারা ভাগ্যের বিড়ম্বনার সম্মুখীন হতে চলেছেন। আত্ম উপলব্ধি, ধ্যান, যোগব্যায়াম, শারীরিক কসরতের মাধ্যমে দিনটি শুরু করুন, তাহলে মানসিকভাবে আপনারা লাভবান হবেন। ঈশ্বর আল্লাহ সাধনায় একটু সময় দিন। মনে রাখবেন, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আমাদের খাওয়া ঘুমানো শোয়ার জন্য, আর 8 ঘন্টা আমাদের কর্ম করার জন্য, সর্বশেষ 8 ঘন্টা ঈশ্বর আল্লাহ সাধনা করবার জন্য। 8 ঘন্টা সময় না দিলেও অন্তত 1টি ঘন্টা সময় দিন। অ্যালকোহল বা নেশাভান জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করা থেকে আজ বিরত থাকুন। এই আইটেমগুলো কিন্তু আজ আপনাকে বিষাক্ত করে দিতে পারে। আপনার পুরনো কোনো বন্ধু আজ সন্ধ্যের সময় আপনাকে ফোন করে মধুর স্মৃতি আপনাকে ফিরিয়ে দেবে। সতর্ক থাকুন, আজ আপনার শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু আজ শক্তিশালী থাকতে চলেছে। তারা আপনাকে প্রতারিত করতে পারে, কলঙ্কিত করে দিতে পারে, বড় সড় ধরনের কোনো ক্ষতি করে দিতে পারে। চাকরিজীবীদের কিন্তু আজ কাজের জায়গায় মানুষজনদের সাথে আর্থিক লেনদেন বা কোনো জ্ঞান লেনদেন বা এগুলি করা চলবে না। ধৈর্য ধরতে হবে, কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা এগুলি একদমই করা যাবে না। আর চেষ্টা করুন আপনি অফিসে যতটা সম্ভব দ্রুত আপনার নিজের কাজ আপনি সম্পূর্ণ করতে পারেন। আজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে সন্ধ্যের সময় কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে, সন্ধ্যেবেলার মূল্যবান সময়। আর তাই ধৈর্য ধরার দিন আজ আপনার। আপনার পারিবারিক ভাগ্য কিন্তু আজ অতুলনীয় থাকতে চলেছে। পরিবারের মানুষজন আপনাকে এক প্রকার সুখ শান্তিতে ভরিয়ে তুলবে। পরিবারের প্রতি আজ আপনি যেন অবহেলা করবেন না, তাহলে আপনার পারিবারিক ভাগ্য আরও মজবুত হবে। আজ আপনাদের মধ্যে যারা বিজনেসম্যান আছেন, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। তাই এগুলি আপনাদের এড়িয়ে চলাটাই আজকে বেটার হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি কিন্তু খুব একটি শুভ নয়। মোবাইল ঘাঁটাঘাঁটি করে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, সিনেমা দেখাদেখি করে নিজেদের শিক্ষা জীবনকে নষ্ট হতে দেবেন না। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন। আজ কায়িক পরিশ্রম হলেও স্বাস্থ্য কিন্তু আপনাকে বেশ সঙ্গ দেবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রীদের কিন্তু আজকের দিনটি খুব একটি ভালো নয়। একে অপরের স্বাস্থ্যের প্রতি আপনারা অসংবেদনশীল হতে পারেন। আপনারা একে অপরের সঙ্গে বাগবিতণ্ডা, তর্ক বিতর্ক বা সন্দেহপাতিকতার আশ্রয় যেন নেবেন না, তাহলে প্রেমে ব্রেকআপ এবং বিবাহিত জীবনে বিচ্ছেদের মতো ঘটনা ঘটে যেতে পারে। মাথা কিন্তু এ বিষয়ে আপনাদের ঠান্ডা রাখতেই হবে। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের ভিতরে যেন প্রবেশ করতে দেবেন না, তাহলে সম্পর্ক কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। তুলারাশি, তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আর্থিক ভাগ্য, প্রেমের জীবন, বিবাহিত জীবন এই ত্রিমুখী খাতে ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন। আপনাদের কর্মজীবনে কিন্তু আজ ভালোই থাকতে চলেছে, তবে অভূতপূর্ব বা অতুলনীয় কিন্তু নয়। স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারে কিন্তু আপনাদের অত্যধিক সচেতন থাকতে হবে। সেখানে আপনারা ভাগ্যের একটু বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন, তাই মাথা ঠান্ডা আপনাকে অবশ্যই রাখতে হবে এই দুই ব্যাপারে। আজ যারা হাই ব্লাড প্রেশারের রোগী, তারা কোনো ভিড় বাস বা ভিড় ট্রেন বা ভিড় জায়গায় যেন বেশি যাবেন না, এতে কিন্তু আপনাদের স্বাস্থ্য ভঙ্গ হতে পারে। স্বাস্থ্যের উপরে আজ আপনাদের অত্যধিক যত্ন নিতে হবে। ওজন বুঝে ভোজন গ্রহণ করার চেষ্টা করুন। বিএমআর রেট অর্থাৎ বেসিক মেটাবলিক রেট, মানে শরীরের উচ্চতা এবং ওজন, এই দুইয়ের মধ্যে সমতা বজায় রাখার জন্য যে ধরনের ডায়েট চার্ট গ্রহণ করা দরকার সেটি আপনাদের করতেই হবে। আজ আপনাদের পূর্ববর্তী কোনো বিজ্ঞপ্তি ছাড়াই ঋণ খেলাপিদের কাছ থেকে আপনারা অর্থ ফেরত পেতে চলেছেন। যারা আপনার কাছে টাকা নিয়েছিল, দীর্ঘদিন ধরে টাকা ফেরত পাচ্ছিলেন না, আপনাকে অবাক করে দিয়ে আজ তারা টাকা ফেরত দেবে, এতে আপনি খুশি হবেন। আপনার আর্থিক ভাগ্যও মজবুত হবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে, তবে তাড়াহুড়ো হটকারিতা না করে গুরুজন বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিন, তাহলে কিন্তু আরও ভালো ফল পাবেন। চাকরিজীবী যারা আছেন অফিসে, কিন্তু আজ আপনারা প্রচুর ভালোবাসা পেতে চলেছেন। আজ কিন্তু আপনাদের অফিসের পরিবেশ এক প্রকার মনোরম থাকবে। আর আপনি কিন্তু যদি সময় নষ্ট করেন অফিসে, তাহলে কিন্তু বাগবিতণ্ডার সম্মুখীন হয়ে যেতে পারেন বসের সাথে। চেষ্টা করুন কাজও করার, অফিসটি কিন্তু কাজের জায়গা। আজ আপনার পরিবারে আপনাকে ব্যবহারের অস্থিরতা দেখালে হবে না, তাহলে কিন্তু আপনার গৃহের শান্তি নষ্ট হতে পারে। পারিবারিক জীবনের প্রতি আপনাকে অবহেলা না করে পরিবারের দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন, এতেই কিন্তু আপনার পারিবারিক শক্তি বৃদ্ধি হবে, অন্যথায় কিন্তু নয়। আজ আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আছেন, তাদের কিন্তু প্রেমের ছন্দে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে ভেসে ওঠার দিন। আজ কিন্তু চমৎকার একটি দিন থাকতে চলেছে আপনাদের। প্রেমে পাগল হওয়ার দিন আজ। প্রেমিক প্রেমিকাদের প্রেমের জীবনে নতুন মোড় আসতে চলেছে। স্বামী স্ত্রীরা জন্ম রোম্যান্টিক থাকতে চলেছেন, তাই দিনটি উপভোগ করতে ভুলবেন না।
শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাধারণই থাকবে, না খুব ভালো না খুব মন্দ। আর পারিবারিক ভাগ্য সম্পর্কে আপনাদের অত্যধিক সচেতন থাকতে হবে, আগেই বলেছি। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকবে না, তাই এ ব্যাপারে আপনাদের অত্যধিক চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, আর্থিক ভাগ্য, পারিবারিক জীবন, কর্মজীবন এই চতুর্মুখী খাতে ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। তবে আপনাদের প্রেমের জীবন, বিবাহিত জীবনে কিন্তু আজ আপনারা ভাগ্যের একটু বিড়ম্বনার শিকার হতে পারেন, এই ব্যাপারে আপনাদের অত্যধিক সচেতন থাকার প্রয়োজন আছে। আজ আপনাদের কিন্তু দীর্ঘদিন পর শারীরিক রোগ শোক অসুস্থতা থেকে মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রমের মধ্যে কাটলেও স্বাস্থ্য কিন্তু আজ আপনাকে সঙ্গ দেবে। মানসিক উৎফুল্লতা আজ আপনি মনের মধ্যে রাখতে চলেছেন, কারণ আপনার ভালো সময় আসছে। আপনার জন্য বাড়তি উদ্যমও থাকতে চলেছে আজ, কর্মে আজ আপনি জোশ পেতে চলেছেন। আর্থিক ক্ষেত্রে কিন্তু আজ আপনার উন্নতি হতে চলেছে, জরুরি কেনাকাটা করার জন্য আজকের দিনটি কিন্তু সুবিধাজনক। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। তবুও বলবো, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন, এতে কিন্তু আপনারা আরও ভালো ফল পাবেন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ আজ অতুলনীয় থাকতে চলেছে। আপনি আপনার মেধা শক্তিকে কাজে লাগাতে চলেছেন, নিজের ট্যালেন্টকে জাহির করতে চলেছেন অফিসে। আপনার বস এবং সহকর্মীদের কাছে আপনি প্রশংসার পাত্র পাত্রী হতে চলেছেন, তাই অফিসের পরিবেশ কিন্তু আজ আপনার অতুলনীয় থাকবে। আপনার পারিবারিক ভাগ্যও কিন্তু আজ আপনার অত্যধিক শুভ, বিশেষ করে পোস্ট অফিসের মাধ্যমে ডাকযোগে একটি জরুরি কোনো চিঠি বা বার্তা আপনার পরিবারে খুশির আলো নিয়ে আসতে পারে। আজ আপনার পরিবারের লোকজন আপনাকে ভালোবাসায় ভরিয়ে তুলবে, পরিবারের প্রতি আপনার সমস্ত দায়িত্ব আপনি সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন। পেশাদার কোনো পরিকল্পনা বা প্রকল্প সম্পূর্ণ করতে নতুন ধারণা আপনাকে মনের মধ্যে আনতে হবে, নতুনভাবে চেষ্টা করতে হবে। পুরনো সিস্টেমে গেলে কিন্তু উন্নতি করতে পারবেন না। আজ রাত্রেবেলা খালি সময়ে আপনারা কিন্তু নিজের মনের সাথী বা সঙ্গীর সাথে কাটাতে পারেন, তাদেরকে আরও সময় দেওয়ার প্রয়োজন আছে। স্বামী স্ত্রীর মধ্যে আজকে তর্ক বিতর্ক হতে পারে, তবে ডিনারের পর, রাত্রেবেলা ভোজনের পরে কিন্তু সব কিছু মিটেও যাবে। প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি আপনারা রোম্যান্টিকতা একে অপরকে দেখাতে যেতে পারেন, তার জন্য কিন্তু দিনটি খুব একটা শুভ নয়। আজ আপনাদের বেশি রোম্যান্টিক হওয়া ঠিক হবে না, সম্পর্ককে সাধারণ রাখার চেষ্টা করুন, বেশি বাড়াবাড়ি করতে যাবেন না। আজ আপনারা একে অপরের সাথে যত কম কথা বলা যায়, যত কম দেখা করা যায় সেটাই আপনাদের বেটার হবে, অন্যথায় তর্ক বিতর্ক বাকবিতণ্ডা বচসা হতাশা আসতে চলেছে আপনাদের প্রেমের জীবনে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যে ভরা, যে কোনো প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষায় বসার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না, তাই এই ব্যাপারে আপনাদের চিন্তাভাবনা উৎপত্তি করার কোনো দরকার নেই। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। ধনুরাশি। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6/10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে, অর্থাৎ মন্দের থেকে একটু ভালো। আজ আপনাদের আর্থিক ভাগ্য, প্রেমের জীবন, বিবাহিত জীবন এই ত্রিমুখী খাতে ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন। আপনাদের পরিবার, কর্মজীবন, স্বাস্থ্য এই ত্রিমুখী খাতে কিন্তু আজ আপনারা ভাগ্যের বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন, তাই অত্যধিক সজাগ থাকতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি বিছনা ছেড়ে যোগব্যায়াম, ধ্যান, শারীরিক কসরতের মাধ্যমে দিনটি শুরু করুন, তবেই কিন্তু আপনারা শারীরিকভাবে 100% ফিট থাকতে চলেছেন। আজ কিন্তু আপনাদের স্বাস্থ্যভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে। রাস্তাঘাটে একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করবেন। আজ আপনার নিজের প্রতি যত্ন নেওয়ার প্রয়োজন আছে, তা না হলে কিন্তু অন্যদের প্রয়োজন, তারা আপনার কাজে কিন্তু হস্তক্ষেপ করতে পারে, আর তাদের অনুভূতিগুলিকে আপনি আটকাতে পারবেন না, ঝগড়া ঝামেলা বাকবিতণ্ডা বচসার মাধ্যমে জড়িয়ে পড়বেন। আজ আরাম করার জন্য আপনি যে সমস্ত কিছু চান সব কিছুই কিন্তু পেতে চলেছেন। যারা রিয়েল এস্টেটের সঙ্গে বিজনেসে যুক্ত তাদের কিন্তু আজকের দিনটি অতুলনীয় থাকবে। বাসস্থান সংক্রান্ত কোনো জায়গায় বিনিয়োগ করবার জন্য দিনটি অতুলনীয় থাকতে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। চোখ বন্ধ করে এগিয়ে যান, সেখানে আপনারা সফল হবেনই হবেন। আজ কিন্তু চাকরিজীবীদের অফিসে মাথা ঠান্ডা রেখে চলার দিন, সতর্কতা অবলম্বন করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করার দিন। কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার ধারণাগুলো ব্যর্থ হবে না, চেষ্টা করুন মন কম কথা বলে কাজ বেশি করার। অফিসে সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা
বা কোনো প্রকার রাজনীতি নিয়ে আলোচনা যেন করতে যাবেন না, বসের বিরক্তিকর চোখের সম্মুখীন হয়ে যেতে পারেন, তাই এই ব্যাপারে আপনাদের অত্যধিক ঠান্ডা থাকতে হবে। আজ হঠাৎ করে আপনি কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন, পরিবারের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন, কিন্তু পারিবারিক ভাগ্য আজ আপনার অত্যধিক শুভ নয়। পরিবারের প্রতি অবহেলা করা আপনার ক্ষেত্রে একদমই সঠিক হবে না, আর পরিবারের কোনো দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনার পারিবারিক ভাগ্য মজবুত হবে, অন্যথায় নয়। আজ অহেতুক মানসিক চাপ বাড়তে পারে আপনার জীবনে। একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হলো যা আমরা পরিবর্তন করতে পারি না সেই বিষয়গুলিকে মেনে নেওয়া। নিজের ভুলকে যদি নিজে মেনে নিতে পারেন তাহলে সেই ভুল আপনি একদিন শোধরাতে পারবেনই পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব একটি ভালো নয়। মোবাইল ঘাঁটাঘাঁটি না করে, বন্ধুবান্ধবের পাল্লায় না পড়ে আপনাদের কিন্তু পড়াশোনায় মনোযোগী হওয়ার প্রয়োজন আছে, তা নাহলে আপনার শিক্ষা জীবন কিন্তু এক প্রকার ক্ষতিগ্রস্ত পরিলক্ষিত হচ্ছে। প্রেমিক প্রেমিকাদের আজকের দিনটি অতুলনীয় থাকতে পারে। আপনারা আপনারা ভালোবাসার মানুষের সাথে সাক্ষাৎ করতে চলেছেন, ডেটিংয়ে যেতে চলেছেন, প্রেমে পাগল হতে চলেছেন, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছাতে চলেছেন, দিনটি উপভোগ করতে কিন্তু ভুলবেন না। স্বামী স্ত্রী আজ একে অপরের সাথে যদি ঝগড়া করেন তাহলে মানসিক টেনশন আপনাদের বাড়তে চলেছে, অন্যথায় কিন্তু আজকের দিনটি আপনাদেরও জন্ম রোম্যান্টিক থাকার দিন, প্রেমে পাগল হওয়ার দিন। ওই তর্ক বিতর্ক ঝগড়া বাগবিতণ্ডা ও বচসা বা সন্দেহবাতিকতাকে যদি এড়িয়ে চলতে পারেন, আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একটু দুর্বল থাকবে, তাই সে বিষয়ে আপনাদের একটু সজাগ থাকার প্রয়োজন আছে। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আর্থিক ভাগ্য, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, প্রেমের জীবন, এই চতুর্মুখী খাতে আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। তবে আপনাদের স্বাস্থ্য এবং কর্মজীবন কিন্তু আজ অত্যধিক শুভ নয়, তাই এই ব্যাপারে আপনাদের অত্যধিক সচেতন থাকার প্রয়োজন আছে। স্বাস্থ্যকে উন্নত করার জন্য আপনাদের হাই ক্যালোরি ওরিয়েন্টেড খাদ্য খাবার খাওয়া কিন্তু আপনাদের এবার এড়িয়ে চলতে হবে। বাইরের খাবার তো খাওয়া যাবেই না, তেল মাল মশলাযুক্ত খাবারও এড়িয়ে চলার চেষ্টা করুন। সকালবেলা সূর্য ওঠার আগেই ঘুম থেকে বিছানা ছেড়ে উঠুন, আলসেমি না করে শরীরচর্চা, যোগব্যায়াম, শারীরিক কসরত, ধ্যান, প্রাণায়াম এর মাধ্যমে দিনটি শুরু করুন। মানসিক এবং শারীরিকভাবে আপনারা 100% তবেই ফিট থাকবেন, অন্যথায় স্বাস্থ্য ভঙ্গের যোগ কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে। আর্থিকভাবে কিন্তু আজকে আপনাদের দিনটি মজবুত থাকতে চলেছে। অর্থ উপার্জনের জন্য আজ আপনারা অসংখ্য সুযোগ পেতে চলেছেন। গ্রহ নক্ষত্রের এমন অবস্থান কিন্তু আপনার ক্ষেত্রে এই নির্দেশই দিচ্ছে, বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আজকের দিনটি আপনাদের পক্ষেই আছে। চোখ বন্ধ করে এগিয়ে যান, সেখানে আপনারা সফল হবেনই হবেন। নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছ থেকে সারপ্রাইজ আকারে অনেক উপহার পেতে পারেন, আর্থিক সাহায্য পেতে পারেন। সুতরাং আর্থিক ভাগ্য কিন্তু আজ আপনাদের বেশ মজবুত। চাকরিজীবীদের অফিসে কিন্তু আজ আপনাদের অত্যধিক মাথা ঠান্ডা রেখে চলতে হবে, কম কথা বলে কাজ বেশি করতে হবে, সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা বা রাজনীতি নিয়ে আলোচনা যেন করতে যাবেন না। অফিসটি কিন্তু প্রেম, শত্রুতা, বন্ধুত্ব করার জায়গা নয়, কাজের জায়গা। এগুলি করার ইচ্ছা হলে অফিসের বাইরেই করুন, তা না হলে কিন্তু বসের খারাপ দৃষ্টির নজরে আপনি পড়ে যাবেন। অফিসের পরিবেশ কিন্তু আজ আপনার খারাপ যেতে পারে, তাই কম কথা বলে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিয়ে অফিসের কাজগুলি সঠিক সময়ের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করুন। পারিবারিক ভাগ্য কিন্তু আজ আপনার অতুলনীয় থাকতে চলেছে। পরিবারের সদস্যরা আজ আপনাকে ভালোবাসায় বুড়িয়ে তুলবে, পরিবারে আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছেন। পরিবারের মানুষজনদের সঙ্গে আপনার সম্পর্কের মজবুতি হাজারো গুণ বৃদ্ধি হতে চলেছে। আজ কিন্তু কর্মজাগতিক সম্ভাবনায় যদি আপনারা কোনো ডিসিশন নেন সমস্ত কিছুই কিন্তু আজ বাস্তবায়িত হতে চলেছে। তবে চেষ্টা করবেন অভিভাবকদের বা গুরুজনদের পরামর্শ নেওয়ার ব্যাপারে, তাহলে কিন্তু আপনি আরও ভালো উপকার পাবেন। আজ আপনি কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন কোনো ব্যক্তির সাথে দেখা হতে পারে যেখানে বহুদিন আগে তার সাথে কোনো ঝগড়া ঝামেলা অশান্তি হয়েছিল, আজ সেগুলি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু দিনটি একদমই ভালো নয়। মোবাইল ঘাঁটাঘাঁটি করে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে নিজেদের শিক্ষা জীবনকে যেন নষ্ট হতে দেবেন না। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রীদের আজকের দিনটি অতুলনীয় থাকতে চলেছে। বিবাহিত জীবন, স্বামী স্ত্রীরা বুঝতে পারবেন আজকের দিনের মতো এত অতুলনীয় আগে কখনো হয়নি। আপনারা একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যেতে চলেছেন, জন্ম রোম্যান্টিক হওয়ার দিন। আজ প্রেমিক প্রেমিকারাও কিন্তু কোনো ডেটিংয়ে যেতে পারেন, একে অপরের উপস্থিতির কারণে বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত আপনারা গড়ে তুলবেন। সময় কীভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। চোখে চোখ রেখে আপনারা হারিয়ে যাওয়ার দিন। প্রেমের জীবনে আপনাদের কিন্তু নতুন পরিণতি আসতে চলেছে। আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকবে না, এই ব্যাপারে আপনাদের অত্যধিক চিন্তাভাবনা করার কোনো দরকার নেই। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কুম্ভ রাশি। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ যেতে চলেছে।
তবে দিনটি যে অভূতপূর্ব বা অতুলনীয় যাবে এমনটি কিন্তু বলা সম্ভব হচ্ছে না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। স্বাস্থ্য, প্রেমের জীবন, বিবাহিত জীবন এই ত্রিমুখী খাতে ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন। আপনাদের আর্থিক ভাগ্য, কর্মজীবন এবং পারিবারিক জীবন এই ত্রিমুখী খাতে আবার ভালো ফল পাবেন, তবে অভূতপূর্ব বা অতুলনীয় নয়। আজ কিছু আঘাতের সম্মুখীন আপনাকে হয়তো হতে হবে, সে মানসিক অথবা শারীরিক। চরম সাহস এবং শক্তি প্রদর্শন করার দরকার আছে ঠিক সেই সময়, তবেই কিন্তু আপনি সেই সমস্যার মোকাবিলা করতে পারবেন। আপনার মনে পজিটিভ এনার্জি, আশাবাদী মনোভাবের দ্বারাই আজ আপনি সমস্ত সমস্যাকে অতিক্রম করতে পারবেন। আপনার সামনে কিন্তু অনেক আর্থিক স্কিম, অর্থনৈতিক অনেক সুযোগ আসতে চলেছে। কোনো কিছুতেই পা লাগানোর আগে বা সেখানে পা রাখার আগে বা সেইটি শুরু করার আগে 10 বার ভাবনা চিন্তা করা উচিত। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি কিন্তু আজ মধ্যম প্রকৃতির। তাই তাড়াহুড়ো হটকারিতা না করে গুরুজন বা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিন, সেখানেই কিন্তু আপনারা বেশি লাভবান হবেন, অন্যথায় কিন্তু নয়। আজ পারিবারিক উত্তেজনার কারণে আপনার মনোযোগ ভ্রষ্ট হতে পারে। দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয়। পারিবারিক উত্তেজনা আসলেও পরিবারের মানুষজনদের জন্য সময় দিন। পরিবারের সুখ দুঃখ আপনার নিজের সুখ দুঃখ, তবেই কিন্তু আপনার সুখ দুঃখ আপনার পরিবারের সুখ দুঃখ হবে। পরিবারের প্রতি অবহেলা করবেন না, পরিবারের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। আজ আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের কিন্তু দিনটি মধ্যম প্রকৃতির থাকতে চলেছে, না খুব ভালো না খুব মন্দ। চাকরিজীবীদের কিন্তু কর্মক্ষেত্রে আজ সব কিছুতে সবার উপরের দিকে আপনি থাকতে পারেন। আপনি সব জরুরি কাজ শেষ করে চেষ্টা করবেন সময় মতো সব কিছুর হিসাব দিয়ে দেওয়ার বা হিসাব করে নেওয়ার। আজ আপনারা অফিসের পরিবেশে এক প্রকার সাধারণই কাটাবেন, না খুব ভালো না খুব মন্দ। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি অতুলনীয় থাকতে চলেছে। প্রেমের জীবনে অপ্রত্যাশিতভাবে নতুন মোড় আসতে চলেছে। আপনাদের প্রেম কিন্তু এবার পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদের আজ প্রেমে পাগল হওয়ার দিন। স্বামী স্ত্রীর কিন্তু আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, জন্ম রোম্যান্টিক থাকার দিন। তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকবে না। তাই এই ব্যাপারে আপনাদের অত্যধিক চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মীন রাশি। মীন রাশি ও মীন লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ যেতে চলেছে। তবে দিনটি যে অভূতপূর্ব বা অতুলনীয় যাবে এমনটি কিন্তু বলা সম্ভব হচ্ছে না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, প্রেমের জীবন এই পঞ্চমুখী খাতে আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। তবে আপনাদের কর্মজীবন সম্পর্কে কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে। আজ সেখানে আজ আপনারা ভাগ্যের বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ, শোক, অসুস্থতা থেকে মুক্ত হওয়ার দিন আজ, পরিত্রাণ পাওয়ার দিন আজ। আজ কিন্তু আপনাদের মানসিকভাবে আপনারা একটু দুর্বল থাকতে পারেন। সামাজিক কোনো অনুষ্ঠানে যদি যুক্ত হন তাহলে আপনার মন কিন্তু ভালো হয়ে যাবে। আজ সমাজে আপনার নাম, সম্মান, মান ও প্রতিপত্তি, যশ বৃদ্ধি হতে চলেছে। সমাজে কিন্তু আপনার সম্মান বাড়তে চলেছে। আজ অর্থের গুরুত্বটি আপনি ভালোভাবেই বুঝতে পারবেন, আর যার কারণেই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতেও আপনি সক্ষম হবেন। বড় কোনো অর্থের সমস্যা থেকে আজ আপনারা বেরিয়ে আসতে পারেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। চোখ বন্ধ করে এগিয়ে যান, সফল আপনারা হবেনই হবেন। শেয়ার বাজারেও টাকা লাগাতে পারেন, তবে ইন্ট্রাডেতে না লাগিয়ে, অর্থাৎ দিনের দিন টাকা না লাগিয়ে চেষ্টা করুন দীর্ঘস্থায়ী ইনভেস্টমেন্ট করার। সবথেকে ভালো হয় মিউচুয়াল ফান্ডে যদি টাকা লাগান। আর মিউচুয়াল ফান্ডে টাকা লাগালেও পুরো টাকাটা যেন ইকুইটিতে লাগিয়ে দেবেন না, ইকুইটি আর ডেট দুটো মিশিয়ে একটি ব্যালেন্স ফান্ড করে নেবেন। কোনো বিশেষজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন, সেখানেই বেশি লাভবান হতে পারবেন। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ খুব একটি শুভ নয়। বিনা কারণে আপনি যদি কাউকে যদি বেশি আপনি যুক্তি দিতে যান, তর্ক দিতে যান, উপদেশ দিতে যান, গণ্ডগোল বেঁধে যাবে। এর জন্য আপনার মূল্যবান সময়ও নষ্ট হবে। আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করার দিন। আজ কিন্তু সহযোগীদের সাথে আপনি সরাসরি যদি কোনো বিষয়ে উত্তর না দেন তারা কিন্তু বিরক্ত হয়ে যেতে পারে। তাই মনের থেকে মস্তিষ্ককে অফিসে বেশি দাম দিন। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা, মজা, রাজনীতি নিয়ে আলোচনা একদমই করতে যাবেন না, বসের খারাপ নজরে আপনারা পড়ে যেতে পারেন। পারিবারিক ভাগ্য কিন্তু আজ আপনার বেশ ভালো হতে চলেছে। পরিবারের সদস্যরা আপনাকে ভাব ভালোবাসায় ভরিয়ে তুলবে। পারিবারিক সময় আজ আপনার অতুলনীয় কাটতে চলেছে। আজ আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের কিন্তু পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। মোবাইল ঘাটাঘাটি করে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বা সিনেমা দেখে নিজেদের শিক্ষাজীবনকে যেন নষ্ট হতে দেবেন না। প্রেমিক প্রেমিকাদের আজকে একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন।
জন্ম রোম্যান্টিক হওয়ার দিন, বৈবাহিক বন্ধনে প্রবেশ করবার জন্য আপনাদের কিন্তু এবার সঠিক সময় এসেছে। একে অপরকে উপহার দিয়ে ভরিয়ে তুলতে পারেন, ক্যাডবেরি বা কোনো চকলেট, ট্রফি, ক্যান্ডি ফ্লস এগুলো দিয়ে একে অপরকে উপহার দিতে পারেন। এতে কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি আরও বৃদ্ধি হবে। স্বামী স্ত্রীদের আজকের দিনটি চমৎকার হতে চলেছে। সকল প্রকার স্বর্গীয় সুখ আজ আপনারা পেতে চলেছেন। আজ আপনারা একে অপরকে সুন্দর কথার মাধ্যমে ভরিয়ে তুলবেন, আলিঙ্গন চুম্বনে ভরিয়ে তুলতে পারেন। আজ কিন্তু বিবাহিত জীবনে আজকের দিনটি জন্ম রোম্যান্টিক থাকার, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকবে না, তাই এ বিষয়ে আপনাদের অত্যধিক চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি।